পঞ্চাশন বরণ্যবর্গ এবং সাহিত্যপ্রেমী সুহৃদবর্গ আপনার মোর বিনম্র অভিবাদন এবং কৃতজ্ঞতা। বিষয় উপরে প্রথমে কহিবি কিংবা যত মতো যে সম্মানিত করা গলা সে সম্পর্কে প্রথমে কহিবি। এ দ্বন্দ্ব ভিতর উত্তীর্ণ হচ্ছে গোটায় পরামর্শ যে প্রথমে এই বিরল সম্মান মিষ্টিক লিটারেচার পাই সম্মান বোধে প্রথম থর পাই ভারতবর্ষে কোটি প্রবর্তন হয়েছে কিংবা হইতে পৃথিবীর বি হইপারে, সেপাই মু ধন্যবাদ অর্পণ করিবি। সংগঠক মানক পাখরে উদ্যোক্ত মানক পাখরে মু কৃতজ্ঞ। অনেক সময়রে পুরস্কার তাৎপর্য নেই মো মনের বহু প্রশ্ন আসে, অনেক মতো প্রশ্ন করতে গোটে কোণী পুরস্কার পাইবা পরে প্রশ্ন করতে আপনার কমিটি লাগিলা, কোণী গোটে পুরস্কার পাইবার সে আশা করু ন পাইবার পুঁ প্রশ্ন করবে আপনার কমিটি লাগিলা, এইসব বড় বিষম প্রশ্ন। জীবনের মো সৌভাগ্য হয়েপরে এটা প্রথম পুরস্কার যেত পাই সেই পুলক পরে পরে অযাচিত ভাবে বেশ কতটি পুরস্কার সম্মান মো পাখ আসেছি, কিন্তু মু কৃতজ্ঞতা অনুভব করেছি পুলক নুহে, তার কারণ হল আপনার আজ সব টিকি সংক্ষেপে কুচি সে কথাটি। সমস্ত পুরস্কার পাইছি পণ্ডিচেরি চাল যাওয়া পরে, সমস্ত পুরস্কার কেবল গোটিয়ে ছাড়িকি, সে পুরস্কারটি হচ্ছে ডগর রজত জয়ন্তী পুরস্কার। 1962 মশিয়ার ডগর পত্রিকা তরফ গোটায় সে ফতুলান করে নিজের আত্মজীবনী যা স্ট্যাটস দিয়েছেন সে 300 লোককে সে প্রশ্ন করেছিল স্বাধীনতার পরবর্তী ওড়িয়া সাহিত্যকে কেউ মানকর বিশেষ অবদান রয়েছে, মৌলিক অবদান রয়েছে, উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ নাটক এই বিষয়ে দুইজন নাম সে সাজেস্ট করবে। অধিকাংশ ব্যক্তি যে সাজেসন দিয়ে পরামর্শ যে প্রকার রেকমেন্ডেসন দিয়ে তার অনুসারে সে উপন্যাস গোপীনাথ মহান্তি এবং কানুচরণ মহান্তি, কবিতা সচি রাউতরায় রাধামোহন গটনায়ক এবং নাটক গোপাল ছোটরায় মনোরঞ্জন দাস এবং গল্প সুরেন্দ্র মহান্তি এবং মনোজ দাসঙ্ক নাম রেকমেন্ড হল। সেতবে সবুঠ তরুণ ব্যক্তি মু বিস্মিত হলি এবং পুলকিত হলি উভয় হলি, বিস্ময় অব্যাহত রহিলা, পুলক কিন্তু সেই পুরস্কার সন্ধ্যার এই অন্তর্হিত হয়ে গলা গোটা ছোট ঘটনা যোগ। শ্রীরামচন্দ্র ভবনের পুরস্কার হোথায় ও হরিকৃষ্ণ মহতাব বোধে প্রেজাইড করতে হ এবং সমস্ত সমবেত শ্রোতৃমণ্ডলী সমস্তে সাহিত্যিক মো পাখে বসি থাকে জন অত্যন্ত গুণী গাল্পিক বামাচরণ মিত্র, সে ওড়িশা জুডিশিয়ারি সার্ভিস জন দক্ষ জন অফিসার লে জজ লে সুন্দর গল্প লেখুলে। সে যেতবে আবাহক মানে কে আমি তো কি পুরস্কার পাচ্ছি কে জানু না, মু অবশ্য জাঁথিলি পূর্বর মতো ফতুরানন্দ লিষ্ট জনাই দিয়ে অব্যবহিত পূর্বর এই মানে পাচ্ছেন আপনার সমেত, মুখে আশ্চর্য হলি বলে সে মতো জনাই কথাটি। যেতবে মতো ডাকলা তা সাংে সাংে বামাচরণ মিত্র কে ডাকিদেলা, আমি মঞ্চ উপরে বসিলু কিন্তু মু জানে বামাচরণ মিত্র নামটি সে তালিকার না। সেই মুহূর্তে মতো বড় গোটে বিষাদ ভাব আসিগলা যে কি দুঃখর কথা, সে কোণ মনে করিয়ে বর্তমান জনে পরে জনে পুরস্কার নেই মঞ্চর অবতরণ কলে, বামাচরণ বাবু বিনা পুরস্কার অবতরণ কলে, সভা সাঙ্গ হল মোর মনে অছি সমস্ত চালি যা পরে শ্রীরামচন্দ্র ভবনর বারান্দার গোটে কোণরে ছিড়া হয়ে সি মতো দেখি কহিলেন মতো ভারি স্নেহ করুলে, সে মো ঘর আসি বসুলে কুজঙ্কুটির জোবরার কটকরে এবং আপনার খালি কহতু মু শুনিবি এত আবদার এবং মতো আজ মনে পড়ছে তা কথা মতো বড় দুঃখ লাগুচি। সে মতো কহিলেন মনোজ বাবু মতো কহিলেন মোর এত অহং কী আহ
ମୋର ଏତେ ଅହମ୍ କାହିଁକି, ଅର୍ଥାତ୍ ମୁଁ କାହିଁକି ମନେ କଲି ଯେ ମୁଁ ପୁରସ୍କାର ଯୋଗ୍ୟ ଏବଂ ଚାଲିଗଲି ଓଭରଲାକ୍ରମେ ମଞ୍ଚ ଉପରକୁ। ସେ ପ୍ରଶ୍ନର ଧକ୍କାରେ ମୁଁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇନାହିଁ। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଜାଣେ ପୁରସ୍କାର ପାଇଁ ମୁଁ ଆଶା କରି ନାହିଁ, ଚେଷ୍ଟା କରିବା ତ ଦୂରର କଥା, କିନ୍ତୁ ଏକ ପରେ ଏକ ପୁରସ୍କାର ଯେତିକି ଆସିଛି ମୁଁ କୃତଜ୍ଞତା ଅନୁଭବ କରେ। କାରଣ ମୋ ପାଇଁ ସେ ପୁରସ୍କାର ମୋର ପାଠକ ବର୍ଗଙ୍କର ସ୍ୱୀକୃତି, ସେମାନଙ୍କର ଶୁଭେଚ୍ଛା ନଥିଲେ ମୋ ପାଖକୁ ପୁରସ୍କାର ଆସିବାର ପ୍ରଶ୍ନ କିଛି ନାହିଁ। କିନ୍ତୁ ସେଇ ଯେଉଁ ପ୍ରଥମ ପୁରସ୍କାରରେ ଫୁଲକଟିକକୁ ମୋର ଚାଲିଗଲା, ଅନ୍ତର୍ହିତ ହୋଇଗଲା, ସେଇ ଫୁଲକା ହଉ ଫେରି ନାହିଁ। ଆଜି ଏ ପୁରସ୍କାର ପାଇ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ମୋର ମନେ ହୁଏ, ମନେ ପଡ଼ୁଛି ଗୋଟେ ଘଟଣା, ଇତିହାସ ପଢ଼ିବାକୁ ମୋତେ ଭାରି ଭଲ ଲାଗେ। ତୃତୀୟ ଶତାବ୍ଦୀର ରୋମାନ ଏମ୍ପରାର ମାର୍କସ୍ ଅରେଲିୟସ୍ ଜଣେ ବଡ଼ ସାହେ କବିଙ୍କୁ ପୁରସ୍କାର ଦେବା ପାଇଁ ମଞ୍ଚ ଉପରୁ ଆଣିକି ଏତେ ବେଶୀ ଫୁଲ ତାଙ୍କ ଉପରେ ଗଦା କଲେ ଯେ ସେ ଅଣନିଶ୍ୱାସୀ ମରିଗଲେ ସେଇଠି। ତାର ବିପରୀତ ଘଟଣା ଆଜି ଅନୁଭବ କରୁଥିଲି ଆପଣଙ୍କ ତାଳିରେ। କେତେ ଶୁଭେଚ୍ଛା, କେତେ ସମର୍ଥନ ଏବଂ କେତେ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧାର ସ୍ପନ୍ଦନ ତା ଭିତରୁ ଆସୁଥିଲା ମୋ ଛାତି ଭିତରକୁ। ପୁଲକ ନୁହେଁ, ପୁଣି ସେ କୃତଜ୍ଞତା ବୋଧରେ ମୁଁ ଆପ୍ଲୁତ ହେଉଥିଲି। ଆଜି କେହି ଜଣେ ଫିଲୋସଫର କହିଥିଲେ, ମନେ ମୋର ସ୍ମୃତି ଶକ୍ତି ବହୁତ କମିଯାଇଛି ଆସ୍ତେ ଆସ୍ତେ, ମନେ ପଡ଼ୁନି, ଜଣେ କହିଥିଲେ, ଆଇ ଗେଟ୍ ଆୱାର୍ଡ଼ସ୍ ହ୍ୱିଚ୍ ଆଇ ଡୁ ନଟ୍ ଡିଜର୍ଭ, ବଟ୍ ଆଟ୍ ଦି ସେମ୍ ଟାଇମ୍ ଆଇ ଅଲ୍ସୋ ଗେଟ୍ ଆର୍ଥାଇଟିସ୍ ହ୍ୱିଚ୍ ଆଇ ଡୁ ନଟ୍ ଡିଜର୍ଭ। ତ ମୋର ମନେ ହୁଏ ଯେ ଆର୍ଥାଇଟିସ୍ ହଉ ପୁରସ୍କାର ହଉ, ଯଦି ଆପଣ ବିଶ୍ୱାସ କରୁଥିବେ ଏଇ ଜୀବନରେ ଗୋଟେ ଶେଷ ଲକ୍ଷ୍ୟ ରହିଛି ଏବଂ ଆପଣ ବିଶ୍ୱାସ କରୁଥିବେ ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତର ଧରି ଗୋଟିଏ ପ୍ରଗତି ଚାଲିଛି, ଗୋଟେ ଆମ ଅନ୍ତରାତ୍ମାର ପ୍ରଗତି ଚାଲିଛି, ଗୋଟାଏ ପରେ ଗୋଟେ ଜନ୍ମ ପରେ ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତର ଧରିକି ଜୀବନର ସମସ୍ତ ଅଭିଜ୍ଞତା ସେ ଦିଗରେ ତାର ଅବଦାନ ଦେଇ ଚାଲିଛନ୍ତି। ପୁରସ୍କାର ଯେମିତି ଅବଦାନ ଦେଉଛି, ଆର୍ଥାଇଟିସ୍ ବି ସେମିତି ଅବଦାନ ଦେଉଛି। ସେହି ଦୃଷ୍ଟିକୋଣରୁ ମୁଁ ସେସବୁ ଗ୍ରହଣ କରେ। ଆଉ ପୁରସ୍କାର ସମ୍ପର୍କରେ ବେଶୀ କିଛି କହିବେନି, ପୁନର୍ବାର କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି ସଂଗଠକମାନଙ୍କୁ, ଏହାର ଉଦ୍ଗାତାମାନଙ୍କୁ।